আসসালামু আলাইকুম, কাকলি শেক ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে যারা করলা পছন্দ করেন না, আমি বলবো তাদের জন্য এই রেসিপি, কারণ এই রেসিপিটা খেতে এত মজা যে যারা পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে। আর যারা বলেন যে করলা অনেক বেশি তিতা লাগে সেই জন্য খান না, মোটেও খুব বেশি তিতা লাগে না, হালকা। তো আজকের রেসিপি হলো করলা আলু দিয়ে রুই মাছের ঝোল। তো চলুন দেখে নিই আজকের উপকরণগুলো। এখানে আমরা করলা নিয়ে নিয়েছি, এরকম স্লাইস করে কেটে আর বিচিগুলো ফেলে দিয়েছি। এরকম একটা করলাকে আমরা চার ভাগ করেছি। এখানে আমরা এখন আলু নিয়েছি, আলুর খোসাতে আমি ছাড়াই নাই, আপনারা চাইলে ছাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম স্লাইস করে কেটে নিয়েছি, ঠিক এরকম মোটা হবে। এখানে আমরা রুই মাছ এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমরা স্লাইস করে হচ্ছে পেঁয়াজ কেটেছি, আদা বাটা, রসুন বাটা, হচ্ছে তেজপাতা আমি এখানে মাঝখানে ফালি দিয়ে নিয়েছি, তাহলে হচ্ছে এটার ফ্লেভারটা বেরিয়ে আসে। আর এখানে ছয় সাতটা কাঁচামরিচ। এখানে আমি মরিচের গুঁড়া এক টি স্পুন নিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচ বেশি নিয়েছি সেই জন্য একটু মরিচের গুঁড়া কম নিয়েছি। হাফ টি স্পুন হচ্ছে হলুদের গুঁড়া নিয়েছি, কারণ হচ্ছে আমি উপকরণগুলো আগে হলুদ লবণ দিয়ে মাখাবো সেই জন্য হলুদটাও কম নিয়েছি। এক টি স্পুন জিরা গুঁড়া, এক টি স্পুন ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। তেলটা অবশ্যই পরিমাণ মতো, আপনি আপনার পছন্দ অনুযায়ী তেল দিবেন, সেই জন্য আমি আর সাদা তেল দেখাই নিই। এখানে আমি করলাগুলো এখন দিয়ে দিব, আলুগুলোও দিয়ে দিব। এখন এটা আমি হচ্ছে লবণ দিয়ে মাখাবো। লবণ আর হলুদ দিয়ে দিব, আর এর সঙ্গে আমি মাছটাও দিব, যেহেতু মাছটাও আমি ভাজি করব, একসঙ্গে মাখাই নেব। এটা আমরা ভালো করে মাখাই নেব। আর এই সবগুলো উপকরণে হচ্ছে ফ্রাই হবে। ফ্রাই করার পরে এটা আমরা হচ্ছে পাতলা ঝোল রান্না করব। তো এটা আমাদের মাখানো শেষ, চলুন এখন ফ্রাই করা যাক। আমরা এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব। আমরা একটাতে হচ্ছে করলা আর আলু ফ্রাই করব, আর একটাতে মাছ ফ্রাই করব। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, কড়াইটা অবশ্যই হিট করে নেবেন প্রথমে। হচ্ছে আমরা মাছটা ছাড়ছি, আর ওই কড়াইয়ে হচ্ছে আমরা আলু আর হচ্ছে করলা দিব। করলা আর আলুটা ভালো করে ফ্রাই করে নেব, হালকা ব্রাউন কালার যখন হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা আমরা ফ্রাই করব। তো মাছগুলো আমি এরকম কড়া করে ভেজে নেব। এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। তো করলা আর আলু প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে, আর একটু ফ্রাই করব, ফ্রাই হয়ে এসেছে। এই তেলের মধ্যেই আমি আবার রান্না করব। আমার মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে, তার জন্য আর একটু তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব, আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজগুলো। আমার এটা ভাজা হয়ে গেছে, ঠিক এরকম ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করব। আমার সেই ব্রাউন কালার চলে এসেছে, এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিব এর পাশে। এখন এর মধ্যে ব্রাউন কালার চলে এসেছে, আদা রসুন দিয়ে দেবো, এখন কাঁচামরিচগুলো দিয়ে দেবো এর মধ্যে, কাঁচামরিচ তেজপাতা, আর একটু পানি দিব মশলা কষানোর জন্য। তো বাকি মশলাগুলো এখন সব দিয়ে দিলাম, গুঁড়া মশলাগুলো। তেলগুলো যখন উপরে ভেসে উঠবে ঠিক তখনই আমার এটা কষানো হয়ে যাবে। তো আমার কষানো হয়ে গেছে, সব তেলগুলো উপরে ভেসে উঠছে। এখন আমার
ভেজে রাখা হচ্ছে করলা আর আলুগুলোর মধ্যে দিয়ে দিব। এখন এটা আমি ভালো করে মিক্স করব আর সামান্য একটু পানি দিব এর মধ্যে, কারণ এটা বেশি কষানো লাগবে না, কারণ ভাজার কারণে হাফ সিদ্ধ হয়েই গেছে। হালকা একটু পানি দিয়ে মিক্স করে নেব। এটা কষানো শেষ, এখন আমি এর মধ্যে ঝোলের পানি দেব। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, হালকা কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিলে হচ্ছে তরকারির টেস্টটাও ভালো হয় আর কালারটাও একদম পারফেক্ট আসে। আমার এখানে বয়েল চলে এসেছে আর বয়েল আসার পরে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন এটা আমি ঢেকে রান্না করব না, কারণ আমার এই হচ্ছে করলা আর আলুটাই সিদ্ধ হওয়া সেই জন্য এটা এভাবেই বয়েল করব। আর পাতলা ঝোল, কিছুটা ঝোল কমলে তারপরে এটা আমি রান্না শেষ করব। তো রেডি আমার করলার ঝোল, এরকম পাতলাই ঝোল রাখবো। ঠিক এই পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তো হয়ে গেছে, এখন এটা আমি পরিবেশন করব। আমার এই মজার রেসিপিটি আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমি জানি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর লাস্টে একটা কথা বলে যেতে চাই, যারা হচ্ছে করলা খেতে পারেন না অ্যাকচুয়ালি, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে খুবই যদি করলা তিতা লাগে তাহলে করলা কাটার পরে একটু লবণ দিয়ে মাখায়ে সেটা কিছুক্ষণ রেখে দিবেন 5-10 মিনিট। তারপরে ওখান থেকে যে রসটা বেরোবে সেটা ফেলাই দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রান্না করবেন, তাহলে করলার বেশি তিতা লাগবে না। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।